Hello guys, assalamualaikum. Baddiuzzaman Anu, welcome to my official YouTube channel. So, aske amra jacchi shat gombuj masjid Bagerhat. তো গাইস ফাইনালি আমরা বাগেরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো ব্লগটি এনজয় করতে থাকুন চিল হবে ফিল নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে নতুন যে সেতুটি হবে তার নির্মাণ কার্যক্রম চলতেছে আর অল্প কিছুদিনের মধ্যে এটার কার্যক্রম শেষ হয়ে যাবে। তো এতক্ষণ অপেক্ষার পর ফাইনালি ফেরিটি এপারে চলে এসেছে। তো এখন অপেক্ষা, গাড়িগুলো যতক্ষণ নামাবে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে আমাদের গাড়ি উঠিয়ে দিব। তো এবার আমরা আমাদের গাড়িগুলোকে উঠিয়ে দিচ্ছি ফেরিতে, তারপরে আমরা ফেরির ওপারে চলে যাব। তো আমাদের সব গাড়িগুলো উঠছে আস্তে আস্তে করে।
তাকাও তাকাও এ ভাই একটু ইশারা টিশারা দাও আমি আর চিনি আই আরে কি আছে শেষে ফেরিটি চলে এসেছে এপারে তো এবার আমরা গাড়িগুলোকে উঠিয়ে চলে যাব বাগেরহাটের উদ্দেশ্যে তো সাথে থাকুন এবং ব্লগটা এনজয় করতে থাকুন চিল হবে ফিল নিয়ে তো লেটস এনজয় দ্য ব্লগ তো ফেরি থেকে আমাদের গাড়িগুলো উঠছে প্রথমেই আসছে আমাদের সেই রাতুল তারপরের জনকে চিনি না তারপরের জনকে চিনি না তারপরে আসছে বাপ্পি ভাই তারপরে তার সে মালিককে চিনি না তারপরে হৃদয় ভাই তারপরে হৃদয় তারপরে আসছে রাব্বি ভাই আমাদের গ্রুপের অ্যাডমিন তো এখন আমরা যাচ্ছি বাগেরহাটের উদ্দেশ্যে চিল হবে ফিল নিয়ে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় তো রাস্তা দেখতে থাকুন সে পাশে নয়
তো গাইস দেখতে দেখতে আমরা চলে এসেছি খানজাহানালি মাজার। তো এই হচ্ছে খানজাহানালি মাজারের রোড। তো আমরা প্রথমে এসেছি এই জায়গায়, তারপরে আমরা যাব ষাট গম্বুজ মসজিদ। আমরা এখন মাজারের মধ্যে ঢুকেছি। মাজারের ভিতরটা অনেক সুন্দর, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো আপনারা এখানে কিছু এরিয়াল ভিউ দেখেনি। তো গাইজ এই হচ্ছে মাজারের মধ্য। এখানে অনেকেই অনেক মানত করে থাকে, মোমবাতি, তারপর আরও অনেক কিছু আছে এখানে মানত করার। যারা মানত করে তারা মধ্যে গিয়ে সেগুলো দিয়ে আসে, আর যারা মানত না করে তারা এখানে এসে এরকমের ঘুরে চলে যায়। তো এখানের পরিবেশটা অনেক সুন্দর, আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি কারো ছাগল, গরু কিংবা মুরগি মানত থাকে তো সেগুলো এই জায়গায় এসে দিয়ে যেতে হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা জায়গাটা অনেক পরিষ্কার। শরীরে যত চেরা রন্ধু জামানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতন কষ্ট। গাইজ অনেকক্ষণ রাইডিং এর পর আমরা ফাইনালি চলে আসলাম খানজাহানালি মাজারে। তো আমরা এখন আছি খানজাহানালি মাজারের যে পুকুরটা এখানের ঘাটের উপরে। তো আপনারা এখানে কিছু এরিয়াল ভিউজ দেখে নিন। তো গাইজ এখন আমরা বাগেরহাট যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি, সবাই হেলমেট পরে রেডি এবং অনেকে রেডি হচ্ছে। তো গাইজ ফাইনালি সকলেই বেরিয়ে পড়েছে। আমাদের রাব্বি ভাই, এই হচ্ছে বাপ্পি ভাই, তারপরে আছে আমাদের সবার প্রিয় হৃদয় ভাই। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কবরগুলো, এগুলো কাদের আমি সেটা সঠিক বলতে পারি না, কিন্তু এই জায়গাটা দেখতে অনেক সুন্দর। যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে বাইরে রাস্তা, তার পাশে দেয়াল করা। তো আমরা এখন সরাসরি চলে যাব ষাট গম্বুজ মসজিদে। তো এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খানজাহানালি মাজারে ঢোকার গেট। গেটটা অনেক সুন্দর, কিন্তু যদি একটু রং করা থাকতো তাহলে হয়তো আরও ভালো বেশি লাগতো। তো আমরা এখন চলে যাচ্ছি ষাট গম্বুজ মসজিদ। তো গাইজ আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি গাড়ি পার্কিং করার জন্য। এখানে যে লোক সে যেন কোথায় চলে গিয়েছে, তাই আমরা গাড়িগুলো পার্কিং করতে পারছি না। অনেকক্ষণ ধরে এখানে আমরা ওয়েট করছি, সবাই খুব হতাশ হয়ে গিয়েছে। তো গাইজ ফাইনালি গাড়িগুলো পার্কিং করা শেষ। তো এখন আমরা যাব দুপুরে লাঞ্চ করতে। এখানেরই কোনো একটা ভালো হোটেলে আমরা দুপুরে লাঞ্চ করব। তো দেখি আমরা, তো এই হচ্ছে আমাদের হোটেল, না এটা না, সামনে ওই ভাত খাবার হোটেল। তো এটা আমরা ঢুকে পড়েছি ভাত খাবার জন্য। তো এখানে কি কি খাবার পাওয়া যায় আপনারা দেখে নিন। খাবারগুলো দেখতে অনেক টেস্টি মনে হচ্ছে, চিংড়ি মাছ। তো এখানে বসে আমরা এখন খাবো। সবাই হাত ধুচ্ছে, কারণ সবাই অনেক জার্নি করে এসেছে, তাই সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছে।
তো দেখতে থাকুন। ফাইনালি খাবার চলে এসেছে এবং সবাই খুবই ক্ষুধার্ত, তাই সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই খাওয়া শুরু করে দিয়েছে। সবাই আগে আর উঠতে আছে সবার শেষে, সবার খাওয়া শেষ কিন্তু রাব্বি ভাই এখনো চটাইতে আছে, পুরো ধুমছে। খাইতে খাইতে ভাই আমার গামাই গেছে। তো ফাইনালি আমাদের খাওয়া শেষ, তো এখন আমরা ঢুকে যাব ষাট গম্বুজ মসজিদের ভিতরে। তো এখানে আবার মাস্ক ছাড়া প্রবেশ করতে দেয় না, তো আমরা এখন মাস্ক কিনে নেব দুটি। তারা আগে চলে গিয়েছে, আমি আর রাতুল দুইজন একটু পরে ঢুকছি এখানে, তাই আমাদেরকে বেশি 20 টাকা খরচ করে দুটি মাস্ক কিনে তারপরে ঢুকতে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদের গেট। তো আমরা এখন গুটি গুটি পায়ে চলে যাচ্ছি এর ভিতরে। আমাদের টিকিট কাটা, টিকিটগুলো তাদেরকে দিয়ে দিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি। কে আবার ডাক দিল কেন, টিকিটগুলো আবার আমাদেরকে দিয়ে দিল। তো আমরা এখন ঢুকে পড়লাম ষাট গম্বুজ মসজিদের ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর। তো গাইজ আমরা এখন যাচ্ছি ষাট গম্বুজ মসজিদের কাছে। তো আমাদের সাথে আরও 4-5 জন ছিল, তারা আগেই ঢুকে পড়েছে, আমরা এখন একটু পরে যাচ্ছি। তো তারা কোথায় আমরা জানি না, তাদেরকে খুঁজে বের করতে হবে। তো সাথে থাকুন এবং ব্লগটি এনজয় করতে থাকুন। কোথায় তাদেরকে পাই আল্লাহই ভালো জানে, তো খুঁজতে থাকি তাদেরকে, তাহলেই পাবো। ষাট গম্বুজ মসজিদে চলে এসেছি। তো আমরা এখন যাব ষাট গম্বুজ যে মেইন যে মসজিদটা সেটার পিছনে। তো চলুন আমাদের সাথে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই ছবি তুলতে ব্যস্ত। তো আমাকে কিন্তু কেউই নেয়নি ছবি তুলতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। এটা অনেক পুরাতন একটি মসজিদ, ভিতরে নামাজ চলতেছে, আমরা নামাজটা পড়িনি, এটা খুবই একটি খারাপ কাজ করেছি আমরা। তো আমরা এখন যাচ্ছি মসজিদের ওর পশ্চিম পাশে একটি বিশাল দিঘি রয়েছে। তো আমরা এখন দিঘিটির পারে যাচ্ছি। তো মসজিদটির সামনেটা আসলে অনেক সুন্দর। তো আমরা এখন যাচ্ছি দিঘির পারে, এটা হচ্ছে সামনের গেট মসজিদের। তো এখানে অনেক লোক প্রতিদিন ঘুরতে আসে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকের ভিড়। এখানে অনেক বড় বড় গাছও রয়েছে। তো গাইজ আমরা ফাইনালে চলে এসেছি দিঘির পারে। তো আমরা এখন যাচ্ছি দিঘির যে ঘাট, সেই ঘাটের কাছে। তো এখানে কিন্তু সবাই একটু মিটিং করছে, আমি তাদের মধ্যে নেই। রাব্বি ভাই সে ছবি তুলছে কিন্তু একটা ছাগল দেখতে পাচ্ছেন আপনারা, রাব্বি ভাইকে একটু ডিস্টার্ব করে দিল। তো গাইজ আমরা এখন চলে যাচ্ছি দিঘির যে ঘাটটা, সেই ঘাটের কাছে। তো এখানে অনেক ছেলে পান গোসল করছে, তাদেরকে দেখে আমারও কিন্তু গোসল করতে ইচ্ছে করছে, কিন্তু আমি যদি গোসল করি তাহলে আমার শার্ট প্যান্ট গেঞ্জি সবগুলো ভিজে যাবে, আমার যেতে অনেক সমস্যা হবে, তাই আমি গোসল করলাম না। কিন্তু অন্য এক জিনিস আমি ঠিকই গোসল করব। রাব্বি ভাইয়ের পাশ কিন্তু এই ছাগল ছাড়ছেই না, তার পিছে যে লেগেছে সে তো লেগেছেই।
তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন চলে যাব জালকাঠির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের সকল মেম্বারদের সবাই কিন্তু খুব হ্যাপি। তো আমরা এবার মসজিদের বাম দিক দিয়ে আমাদের যে গাড়িগুলো পার্ক করেছি সেখানে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর, কিন্তু আমি একটা জিনিস জানি না, এই মসজিদে কেউ কেউ বলে যে 60টা গম্বুজের বেশি আছে, কেউ বলে কম আছে, কেউ বলে 60টাই আছে, কিন্তু আমার এটা সঠিক জানা হয়নি। মসজিদের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা অনেক পুরাতন, দেখলেই আপনাদের মনে হয়। তো আমরা এখন যাচ্ছি, আমরা আমাদের গাড়িগুলো যেখানে রেখেছি আমরা এখন সেখানে চলে যাব। সামনে দিয়ে ঢুকেছি এবং সামনে দিয়েই বেরোবো। আপনারা দেখছেন যে একটা আপু এবং একটা ভাইয়া ফটোশ্যুট করতেছে। তো এই হচ্ছে বাগেরহাট চার গম্বুজ মসজিদের সামনে, অনেক লোক প্রতিদিন এখানে ঘুরতে আসে। তো গাইজ আমরা এখন বের হয়ে যাচ্ছি এই জায়গাটি থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকই বেরিয়ে যাচ্ছে, এখন প্রায় 4:50 বেজে গেছে, মা আছরের আর নামাজ শেষ, আর একটু পরেই এক ঘন্টার মধ্যে মাগরিবের আজান দিয়ে দিবে। তাই অনেক যারা দূর থেকে এসেছে সবাই চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা জাদুঘর, এখানে জাদুঘরের মধ্যে অনেক কিছু রয়েছে কিন্তু আমরা সেখানে ঢুকতে পারিনি, আজকে এটা বন্ধ। তো আমরা এখন চলে যাচ্ছি, গাড়িগুলো বেরিয়েছে, তো আমরা এখন চলে যাচ্ছি জালকাঠির উদ্দেশ্যে। আমরা শুনেছি যে এখানে নাকি অনেক ভালো মিষ্টি পাওয়া যায়, তাই আমরা বাইক থামিয়ে যাওয়ার পথে এখান থেকে কিছু খেয়ে তারপরে যাই। তো এখানে রসমালাইটা নাকি অনেক ভালো, তো আমরা এখান থেকে রসমালাই খাবো, সবাই রেডি খাওয়ার জন্য। তো এখান থেকে আমরা রসমালাই খেয়ে তারপর আবার জালকাঠি রওনা করব। রাতুল সে কিন্তু খাচ্ছে তো খাচ্ছেই, আমারটা আমি রেখে দিয়েছি। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো সবাই ভালো থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন।